স্বর্গীয় পাথর ও কাত্যায়নী পিসি, নাট্যকার শ্যামল চক্রবর্তী। নাটকটি দেখার আগে আসুন একটু অবগত হয়ে নিই নাটকটির বিষয় সম্পর্কে। পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল পাথর, সারা পৃথিবীর মানুষ ভয় কাতর। নিশ্চিত মৃত্যুর ঘণ্টাধ্বনি শুনতে পেয়ে স্বর্গে স্থান পাওয়ার আশায় পাপ শিকারের ধুম পড়েছে চতুর্দিকে। খসে পড়েছে মানুষের মুখোশ, তছনছ হয়ে গেছে ভালো মন্দের সমীকরণ। তখন সেই সময়ে বাস্তবমতী অন্তর্দৃষ্টিপূর্ণ মুখরা কাত্যায়নী পিসির সোজা সাপটা বিশ্লেষণ কি বলে দেখুন আজকের এই নাটকে, যার নাম স্বর্গীয় পাথর ও কাত্যায়নী পিসি। আকাশ থেকে কি যেন একটা আমাদের মাথায় এসে পড়বে, ব্যাস পৃথিবী চিড়ে চাপটা। লেখা পড়া করে কি হবে? তুই একটা বেকুব বাঁদর, এই সব ফালতু কথা কি ওই 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 সব ফটকে ছোটাটা পালিয়েছে নাকি? আহা, সে কেন আমাকে বলবে? আমি স্কুল যেতে গিয়ে দেখি ওই ওই বিশুদের বাড়িতে মস্ত ভিড়, লোকজন রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, কেউ কোনো কথা হইছে না। একটা মস্ত পণ্ডিত বসেছিল, আমি ওকে সটান গিয়ে প্রণাম করলাম। উনি বললেন, বেঁচে থাকো। তারপরে দুঃখ দুঃখ গলায় বললেন, বাঁচবি না, কেউ বাঁচবি না। তারপরে কান্না কান্না গলায় বললেন, যা ছোড়া বাড়ি
যা। আরে আমনি তুমি নাচতে নাচতে বাড়ি চলে এলি, বেল্লিক ছুচ। মোটেই না, আমি বললাম আমি স্কুল যাচ্ছি। তখন পণ্ডিতের পাশের বসার লোকটা আমার হাত থেকে পেয়ারাটা কেড়ে নিয়ে মাথায় গাঁট্টা মেরে বললে, মাথায় পাথর পরে আমাদেরকে চ্যাপ্টা করবে, আর ইনি যাচ্ছেন স্কুলে, যা যা বাড়ি যা। আমি তখন বুদ্ধি করে ভাবলাম, মরে গেলে বইগুলো তো কোনো কাজেই লাগবে না, তার চেয়ে যদি বিক্রি করে দিন পিঠে খাওয়া যাবে। পিঠে খাবেন, খাওয়াচ্ছি পিঠে। বেল্লি কুলঙ্গা। ও মা, তুমি আবার সাত সকাল বেলায় কি মনে করে আর মুখ দেখে যে উঠেছিলাম বাপু? থারচেউনি বাপু, থারচেউনি দিতে পারবা না। না গো পিসি, ধার চাইতে আসিনি, ধার সইতে এসেছি। বলিস কি রে, কি অনাথ সৃষ্টির কথা বলিস রে তুই জগদম্বা? তুই ধার শুধবি? হ্যাঁ গো পিসি, ওই শাস্তে রে কয় ধার বাকি রেখে মইলে নেতান্ত নরক বাস হয়। এলাও ধরো ওই গেল বছরের 20 টাকা আর এই বছরের 11 টাকা আর 5 টাকা সুদ, সবে মিলায় ওই 35 টাকা। সহজে নরকে যাবি? 20 টাকা, 11 টাকা, 5 টাকা সুদ, 36 টাকা হয়। বেমালুম 1টা টাকা মেরে দেব ধান্দাই আছিস, দে টাকা দে। দাঁড়া, টাকা রাত্রি গেল না তোমার পিসি, বলি 1টা টাকা ছাড়িতে এত কষ্ট, কিন্তু সব টাকাই যে ছাড়িতে হবে। আটকুড়ে বেটি আমার, আমার টাকা আমি ছাড়বো কেন রে? মৃত্যু টান গো পিসি, সে বড় না ছাড়ে টান গো, ন ছড়ি পর পাবার না। আচ্ছা তু দিশব কি হল বলতো, ওই ফটকে ছোনাটা এই মাত্র ভুলে গেল, কি সব আজ কাছ থেকে পাথর টাথর পড়বে, সব চিনে চাপটা হয়ে যাবে। তুই ব্যাটা বলছিস মৃত্যু টানবে, তোরা কি সব একসাথে মাথায় পাগল হয়ে গেলি নাকি রে? নইন্টে দাদা তো হক কথাই বলেছে গো, ওই কদিন বাদে আকাশ থেকে 1000 মণি পাথর মাথায় এসে পড়বে, তখন কার টাকা আর কে খায়? বলিস কি রে, সব ফালতু কথা কে রটাচ্ছে রে? ফালতু কথা নয় গো পিসি, ফালতু কথা নয়, ওই কালীতলায় সবাই জড়ো হয়েছে, সবার মুখেই এক কথা, কেউ আর পয়সা করির মায়া করছে না গো। ওই ভোলা পণ্ডিত বেধান দিয়েছে, সঙ্গে যদি যেতে চাও 2 হাতে দান করো, এই সবাই দান করছে গো। আচ্ছা সবাই যদি দান করছে রে, তো নিচ্ছেটা কে? কেন ওই যে ভোলা পণ্ডিত। বলিস কি রে, ভালো ব্যবসা ফেদেছে ভোলা, দাঁড়া ওর লোক ঠোকা নিয়ে আমি বার করছি, তুই এখানে দাঁড়া যোগগি, আমি আসছি। পিসি পিসি শোন, বলি তোমারে এখন কথা কই। কি কথা? বলি অনেক তো হইল, এবার একটু ওই পরকালের কথা ভাবো দেখি। আর বাক্স বোঝাই কইরে কি করবা? ঠিক বলেছিস, ভাবছি না তোকেই দান করে যাব। তুমি আমারে দিয়া যাবা? তাহলেই হইল, বলি দিতে হবে না গো, দিতে হবে না। ওই পরকালে বলে কথা, যদি কিছু আগাম টাকা দিয়ে যেতে, তাহলে ওই ভোলা পণ্ডিতকে বলে তোমার আগম ছেড়া দুটা করে দিতাম। পুকুরে উদকা পালি ছেড়া তো করবি, করাচ্ছি ছেড়া। নন্টে
গেলি রে হাত ভাগা, আয় কাছে আয়, টাকা দে কাছে আয় না। না কাকা আছে আসলে তুমি আমাকে মারবে। না না মারবো না, তুই আয় কাছে, কথা তো বিক্রি করলি রে। বাংলার পড়ার বই 4 টাকা 70 পয়সা, ইংরেজির পড়ার বই 5 টাকা 50 পয়সা, ভূগোল আর ইতিহাস 1.5 টাকা 1.5 টাকা। পিসি তোমার ওলা বিবির পাঁচালিখানা আমার বইয়ের মধ্যে ছিল, ওটার জন্য 7 টাকা পেয়েছি। আর অঙ্ক আর ইংরেজি গ্রামার ওই 70 পয়সা। 70 পয়সা বলিস কি রে, এত মোটা মোটা শক্ত শক্ত বই, অঙ্কর বই মোটে 70 পয়সা? হ্যাঁ গো পিসি, এই আজকাল অঙ্ক আর গ্রামার কেউ পড়েই না, আমাকে অঙ্ক আর ইংরেজি গ্রামার মিলিয়ে এই 70 পয়সা দিতে হলো, আর সংস্কৃত বই ওটার সাথে ফ্রি দিতে হলো। এই এই না এই না এই না টাকা না। পিসি ও পিসি, কি পিঠে করবে গো? ও সে দেখা যাবে, তুই যা ভোলা পণ্ডিতকে দেখে আয়। সে আসবে না, পুজোর দান নিচ্ছে। আরে গিয়ে বল যে পিসিমা ডাকছে, পুজো দেবে, আসবে। পিসি তুমি ওই ওই পুজো নিয়ে মিছে কথা বলবে? ছি আমারন মুখ পোড়া, যে যেমন তার সাথে তেমন, শুদ্ধ লোক ঠকাচ্ছে তার বেলায়। আরে জম্বু বোন আমি কি বলবো না বলবো, তার কৈফিয়তকে ধোকা দিতে হবে নাকি রে? যা বলছি তোকে আনতে যা দেখে আন। ভয়ানক চিন্তার বিষয়, শুনছি শুনছি ওটা নাকি নীলের পাথর, পৃথিবীর উপর আছড়ে পড়ে সব শুদ্ধ রসাতলে নিয়ে যাবে। আরে অত চিন্তা করছো কেন সীমন্ত, ভেবে দেখো এরকম যদি কিছু একটা হয় নেহাত মন্দ হবে না, কেউ কারোর জন্য কাঁদবে না। আমার তো মনে হয় সীমন্ত দা এরকমই একটা কিছুর দরকার ছিল, পৃথিবী পাপে ডুবে গেছে, এই চারিদিকে যা ঘটছে অনাচার অত্যাচার, একটা দৈবী প্রতিকার টিউ হয়ে গিয়েছিল। ঠিক বলেছো অচিরা, আর এছাড়া শুধু ধ্বংস নয়, ভেবে দেখো এর একটা অন্য দিকও আছে, বিধাতা পুরুষ সমস্ত কিছু আবার নতুন করে গড়বার সুযোগ পাবে, নতুন পশু পাখি নতুন গাছপালা নতুন মানুষ, তাই থেকে তৈরি হবে নতুন সভ্যতা নতুন সমাজ। হক কথা কইছেন, হক কথা কইছেন বিনয় বাবু, এছাড়া আর একখান ফায়দা হইব। কি পরিতোষ? এইবারকার সৃষ্টিতে যা কিছু ভুলভ্রান্তি আসিল, এই ধরেন আপনার মতন নাস্তিকদের সৃষ্টি কইরা বিধাতা যে ভুল কইরা ফেলাইছিলেন সেইগুলান করেক্ট করণের একটা সুযোগ পাওয়া যাইব। তার মানে এইবার আপনার জনম নইব নইব চ। বিনয় অচিরা তোমরা কি আরম্ভ করেছো বলো তো, এটা কি রসিকতার সময়? সাংঘাতিক কিছু একটা ঘটতে চলেছে আর তোমরা তোমরা আজে বাজে বকে চলেছো। এই বিনয় আর অসিরা
এই নাস্তিকগুলার জন্যই আজ আমাগো এই অবস্থা, এই আসি আর এই নাই। শ্রীমন্তদা রাগ করো না, নিশ্চিত মৃত্যুর দিকে আমরা তিল তিল করে এগিয়ে যাচ্ছি। এ কথা তোমার মতন আমাদেরও তো আকুল করে তুলেছে, কিন্তু তাই বলে যে অবশ্যম্ভাবী তার জন্যে কেঁদে কি হবে বলো তো? আমরা ঠিক করেছি যত পারি হাসব, মরার আগের মুহূর্ত অবধি মরব না। ঠিক ঠিক, আর শোনো, বিলাপের সময় নেই, এই যে কটা দিন বাকি পড়ে আছে তাতে যে কথাগুলো বলা হয়নি বলে ফেলতে হবে, আর যে কাজগুলো করা হয়নি করে ফেলতে হবে। বাজার কি কোনো রাস্তাই নেই? তাহলে তাহলে কিসের জ্ঞান, কিসের বিজ্ঞান? পুরুষ, তোমার তোমার জ্যোতিষ কি বলে, বাজার কি কোনো উপায় আছে? জ্ঞান থাকব না, অবশ্যই আছে। দেখেন দেখেন শ্রীমন্তবাবু, এ সবই হইল গিয়া এই গ্রহের ফ্যার। আপনাদের এই বিজ্ঞানী কন আর সাহিত্যই কন, সবারই তো এই দৃশ্যমান পৃথিবীটারে নিয়াই কারবার। আর এই পৃথিবীটা কি, নবগ্রহের একখান গ্রহ মাত্র। অতএব কি চালা, সে তো জানি, জ্ঞান দিচ্ছ কেন? বাঁচার উপায় কি কিছু আছে? রুষ্ট গ্রহেরে তুষ্ট করলেই বাঁচ। গ্রহাধিপতি বৃহস্পতি কুপিত, বক্রিস্থানে বইয়া বইয়াই দেখেন, বক্রিস্থানে বইয়া বইয়া সব কিছু লক্ষ্য করতেছেন, আর তারে যদি ঠান্ডাকরণ না যায় তাইলেই কিন্তু কাম সারা। এই ব্যবাক পৃথিবীটারে এক কেড়ে গিল্লা ফেলাইব। কিভাবে তুষ্ট করবেন বৃহস্পতিকে? দান ধ্যান মন্ত্র স্মরণ কইরা। বললেন কি, কোটি কোটি মাইল দূরে ওই বিশাল গ্রহকে আপনি এখানে বসে শুধু মন্ত্রোচ্চারণ করে ম্যানেজ করে ফেলবেন? আর ধরুন যদি উনি তুষ্ট হন, তাতে পাথরের পৃথিবীর দিকে ধেয়ে আসা আটকানো যাবে? আল বাদ যাইব। আরে শোনেন, এইটা হইল গিয়া ওই বৃহস্পতিরই বংশধর, বৃহস্পতির দেহ। আরে আসছি আসছি। আইয়া পড়ছেন আরেকজন। আরে ভবদুলাল দা, আসুন আসুন। আরে ভবদুলাল, এসে গেছো? আচ্ছা শোনো, তুমি না যাওয়ার সময় অচিরাকে একটু নামিয়ে দিয়ে যেও, আমার একটু কাজ আছে, আমাকে বেরোতে হবে। শ্রীমন্ত, আমি এলাম। বিনয়, কাল আমার বাড়িতে এসো কিন্তু। তোমরা সব এখানেই আছো, ভালোই হলো, কাল আমার বাড়িতে তোমাদের নিমন্ত্রণ। অচিরা তোমাকে শিলা একটু তাড়াতাড়ি যেতে বলেছে। নিমন্ত্রণ কিসের উপলক্ষে ভবদুলাল দা? ঠিক জানি না, সম্ভবত আমাদের বিয়ের দিন। কিসে কন ভবদুলাল বাবু, আপনাগো বিয়ার ডর ডেট আপনি জানেন না? আরে বউরে জিগালি তো পারেন। ভাইয়া বিয়ে তো করলে না, বিয়ে করলে বুঝতে, বউকে প্রশ্ন করা যায় না। কেন বউরে প্রশ্ন করুন যাইব না কেন? হ্যাঁ পুরিটা না চিরকালই একটা বাঙাল রয়ে গেল। আইসে আমার হালার ঘটি। এই শ্রীমন্ত, শুনছি পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ যাই, বুঝলে কিছু টাকা কড়ি আছে গিয়ে নিয়ে আসি। টাকা টাকা দিয়ে কি করবে? ভাবছি একটা ত্রিপল কিনবো, স্বর্গীয় পাথরে মাথাটা না ফাটে। আচ্ছা শ্রীমন্ত, কি ব্যাপার বলো তো, এরকম রামগরুর ছানা হয়ে বসে আছো কেন? ভাবছি তোমাদের কোনো হাসি নেই। ভাবছি তুমি হাসছো কেমন করে, শিওরে জম। শিওরে জম আগেও ছিল, আজও আছে, আর যদি কাল বেঁচে থাকো কালও থাকবে। তুমি না বিজ্ঞানী, তোমার মুখে এই কথা? বিজ্ঞানী বলেই তো বলছি অচিরা। শ্রীমন্ত, অস্বীকার করে আনন্দ পাওয়ার চেয়ে দুঃখ করে স্বীকার করা ঢের ভালো। যে আমাদের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মৃত্যুটা খুবই স্বাভাবিক।
আর এক পাগল হিসেবে উঠছে। পরিতোষ, শক কেটে এনেছি দেখো। পৃথিবীর অভিকর্ষে যদি বিন্দু মাত্র পরিবর্তন হয় বা অক্ষয় পথে যদি একটুও হেরফের হয় সব লোপ পাবে। একটা হিমযুগ যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে, আগুনে সবকিছু ছাই হয়ে যেতে পারে, সমুদ্র সবকিছু ভাসিয়ে দিয়ে যেতে পারে, হাওয়া থেমে যেতে পারে। যেখানে মৃত্যুর এত সম্ভাবনা, বেঁচে থাকাটা তোমাদের আশ্চর্য করছে না? এটাই অবাক কাণ্ড। তার মানে অহরাত্র শেষ দিন অবধি মৃত্যুর ভয় নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে? না, জীবনকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। মৃত্যু ভয়ে বেশিরভাগ মানুষই মরে বাঁচে, কিন্তু ভাবো তো অচিরা, মৃত্যু ভয় না থাকলে মানুষের জীবন কি এত সুন্দর হতো? কবি কি বলেছেন জানো? প্রাণ যেথা নহে মৃত্যুবহ, সেথায় সে প্রাণ নহে। মৃত্যুরই ভঙ্গিমা মাত্র, রিক্ততাহীন পূর্ণ সুরার পাত্র। মৃত্যু ভয় মাথায় নিয়েই তো মানুষ ছবি এঁকেছে, গান গেয়েছে, ভালোবেসেছে। কিন্তু কি লাভ হয়েছে? কিছুই তো আর থাকবে না, সব সব শেষ হয়ে যাবে। হলোই বা সীমন্ত, কোনো কিছু তার টিকে থাকার ক্ষমতার জোরে মহৎ হয় না, তার মহত্ব তার ঘটাতেই জানো। আর এত কাতর হওয়ার কিছু নেই জানো, যুগ যুগ ধরে পৃথিবীর দিকে পাথর ধেয়ে আসছে, যা কিছু মাঝ রাস্তাতে গুড়িয়ে যায়, কিছু পাশ কাটিয়ে চলে যায়, এবারও তাই হতে পারে। সুতরাং পরিতোষ, তুমি তীব্রস্বরে সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্ত চালিয়ে যেতে পারো, এ বলতে পারে পরিতোষের মন্ত্র জোরেই আমরা বেঁচে যেতে পারি। আহা বাসু, অবশ্যই বাসু, আপনার স্পেশাল পারণের প্রয়োজন নাই, বিজ্ঞানের নাম করে খাবো খাবো করে দিও। ভবদুলালদা, পরিতোষ, তোমরা তর্ক করা থামাও। আরে গটি ভবদা, অবিজ্ঞানী তুমি তো নরেন্দ্র, তুমি তো নরেন্দ্রপুরের দিকেই যাবে, আমাকে একটু পথে নামিয়ে দিয়ে যাও। রিকশা করে যাব কিন্তু। হ্যাঁ চলবে, BMW টা নিয়ে যাও। পরিতোষ তুমি থাকবে না, যাবে না? এখানে থাকার কোনো কাম নাই, আমিও যাবো গিয়া। হ্যাঁ শ্রীমন্ত, আসছি। এসো, আসি শ্রীমন্ত দা। এসো, আসি, চলো চিরা। আসি শ্রীমন্ত, এই হালার ঘটি রাজিয়া আমার অপমান করলো তুমি, তো এখানে আমি সারুম না, একদম সারুম না। আমরা সবাই মরে যাব, বাবা মা ভাই বোন কেউ বাঁচবে না। হ্যাঁ, ওরা যা বলছে তা যদি সত্যি হয় তাহলে কেউ বাঁচব না, আমি তুমি বাবু কেউ না। দাও, বাজে কথা, মিথ্যে কথা, আমার বাবু, আমার বাবু আর কিছু হতে পারে না। তুমি দেখো, তুমি দেখো, ভগবান এত নিষ্ঠুর হতে পারেন না। আচ্ছা আচ্ছা, ভবদুলালদা যে বলছিলেন সব সব শেষ নাও হতে পারে, আমরা আমরা বেঁচেও যেতে পারি, বলো না, বলো না হতে পারে? ভবদুলাল বলছিল সেরকম হলেও হতে পারে, আবার নাও হতে পারে। না হলে, না হলে দমকা হাওয়ায় প্রদীপ যেমন দপ করে নিভে যায়, আমরাও একসাথে শেষ হয়ে যাব। মানুষ হাজার হাজার বছর ধরে একটু একটু করে যেই পৃথিবীটি সাজিয়ে তুলেছে, নিমিষে সব নষ্ট হয়ে যাবে, কেউ হাসবে না, কেউ কাঁদবে না, কেউ ভালোবাসবে না। হ্যাঁ হ্যাঁ, পাহাড় গুড়িয়ে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে, গাছপালা জীব জন্তু ফুল ফল কিচ্ছু থাকবে না, থাকবে শুধু রাশি রাশি অন্ধকার আর সংখ্যাহীন অভিশপ্ত অতৃপ্ত আত্মা।
রঘুপতি রাঘব রাজারামপতিত পাবন সীতারাম জয় রঘুনন্দন জয় সিয়ারাম রঘুপতি রাঘব রাজারাম। আরে মাইক দে রে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তিন দিন, আর মাত্র তিন দিন, এতদিন এতদিন যার আশঙ্কা ছিল আজ তা অবসম্ভাবী। আজ আর বেশি কথা বলার বা শোনার নেই। আমরা এমন এক ট্রেনের যাত্রী যার ইঞ্জিনে ব্রেক নেই, আর সামনে অতল খাদ। তাই আজ আমাদের এই যন্ত্রবিদ আর এই কলাকুশলীরা হার মেনেছে। তাই আজ সর্বধর্ম সমন্বয় সমিতি, মানব সভ্যতার হ্রাস বিজ্ঞানের হাত হতে ফিরিয়ে নিয়ে ধর্মের হাতে সঁপে দিয়েছে। আর জনকল্যাণের জন্য এই আমাদের আচার্য মশাইকে পাঠিয়েছেন। ইনি স্বনামধন্য, আশা করি আলাদাভাবে এনার পরিচয় দিতে হবে না। বলুন বাবা, বলুন বাবা, এক মিনিট। একটু হাততালি মারো ভাই। স্বস্তি স্বস্তি, এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। স্বল্প ক্ষয় পুনাস্তানি স্বল্প দৌ বিসৃজম মহম প্রাকৃতিং শ্যাম অভিষ্টব্য বিশ্বজামি পুনঃ পুনঃ। এ সৃষ্টি আগেও ছিল, পরেও থাকবে। তুমি এখন আছো, আগেও ছিলে, মাঝখানে শুধু যাওয়া আসা, আবার এসে আবার যাওয়া। তো মহারাজ, দুনিয়ায় তোমার কত নাম, বাবা, ছেলে, পিসে, মামা, মেসো, আরো কত কি। কিন্তু ওখানে ওখানে তুমি একা একা, সূক্ষ্ম দেহী, নির্গুণ বায়ুভুক আত্মা। তাহলে তো চিন্তার বিষয় বাবা, এই দেহ না থাকলে এই আইডেন্টিফাই কী করে হবে, কিংবা ওই ইন্টারাকশনই বা কী করে হবে। এর নিজের পক্ষে একটা নম্বর হলে তো ডাকা ডাকি তা করা যেত, এই আর কি। কাকে ডাকবে সতীনা, কেই বা শুনবে। ওখানে শুধু অপেক্ষা অপেক্ষা আর নীরবে চিত্ত শুদ্ধি। কমান জোরু নাহি জয়দাদ নাহি মামুলি মুখ শুদ্ধি এত ইম্পর্টেন্ট। আর বলল যা, এ তো বলে এক আর বোঝে আরে, মুখ শুদ্ধি নাই চিত্ত শুদ্ধি। তা বাবা, আর কতদিন অপেক্ষা করতে হবে? কিয়ামত তক হমসে পুছো। না না, বসো বসো, ওটা তোমাদের জন্য, আমাদের জন্য অন্য ব্যবস্থা। কান্ট ইউ স্টপ দিস, এটা বন্ধ করা যায় না? কি যাওয়া আসা যায় বই কি, তাকে বলে মোক্ষ। কিন্তু সবাই এই মোক্ষের অধিকারী নয়। সম্পূর্ণ দেহ শুদ্ধি চিত্ত শুদ্ধি হয়েছে যার, একমাত্র সেই পেতে পারে মোক্ষ। দয়া করো বাবা, আর কতদিন মরে মরে অপেক্ষা করতে হবে? সে তো তোমাদেরই হাতে, লোভ ত্যাগ করো, নিজের বলে কিছুই রেখো না, তাতেই হবে
देह शुद्धि रघुपति राघव राजा कदीर्ण पावन सीताराम। हाँ थामो थामो थामो, शुद्ध नाम गान करले हबे ना, चित्त शुद्धि हवा चाहिए। ता बाबा ए चित्त शुद्धि ता हबे किसे? केनो एतदिन पर्यन्त जा पाप कर्म पापाचार करेछो सबार सामने अकपटे स्वीकार करो, ताई हबे चित्त शुद्धि। गुस्ताखी माफ, लेकिन मेरे लिए क्यों अलग नुक्स है? केनो बाबा तुम्हें कि कोनो पाप कार्य पाप चिंता करोनी? बहुत दिन पहले ये हलाल के लिए बकरी चुराया था, लेकिन मेरे विचार तो कयामत के दिन अल्लाह करेंगे। I have not committed any sin, so I need not do any chitta shuddhi. अरे फिरिंगी, तू तो नरक में जाएगा। घर में बीवी होते हुए और एक छोकरी को ले आया, वो गुनाह नहीं? Shut up! Mind your language. The baby at home, she's my wife. नामुमकिन। पहले वाली छोकरी और अभी वाली छोकरी एक नहीं है। Of course not. अभी का छोकरी, she's my wife. And बीवी पहले का छोकरी She was my mistress. Oh ho, Bilawal, Roger. ये तुम्हादर केस ये बहुत तो complicated बोले। ये तुमरा बाबा सोंगे आला दा appointment दियो। ये आमादे disturb करो ना। तुमरे खाने ये चुपचाप दाना तो। ये God, Allah, भगवान जी बोले ही डाको ना क्यों? आज हो कल हो तार का छे जवाब दिए तो कोरते ही हवे। ताई वृथा समय नष्ट ना करे। এখন থেকে তৈরি হও, নাও যে যা দুষ্কর্ম করেছো একে একে সবার সামনে ভয় না পেয়ে স্বীকার করো। সাহস করে শুধু একবার স্বীকার করে ফেলা, তাতেই দেখবে ড্যাং ড্যাং করে পার। বাবা সতীনাথ, এই যে বাবা। হ্যাঁ বাবা, বাবা বাবা তুমি শুরু করো। আগে না বাবা, লেডিস ফার্স্ট, তারপর আমাদের পালা। হ্যাঁ বেশ ননিবালা, তাহলে তুমি শুরু করো। সে পাপের কথা কোন মুখে বলি বাবা, আমার যে লজ্জা করে। লজ্জা কিসে? কাকে লজ্জা? কিসের লজ্জা? আজ আমরা সবাই ন্যাংটা। আহা আনন্দীলাল, তুমি বলবে? আমি তো জেল মে গিয়া তো তিরত ভি কিয়া, পাপ কিয়া তো পুণ্য ভি কমায়া হে। লম্বা হিসাব হবে, বহুত সময় লাগবে। ততক্ষণ বিলাওয়াল কা হিসাব করে না কেন? উসকা তো সিরফ এক বকরি কা কেস হে। থাক, তোমাদের কথা আমি পরে শুনবো। তাহলে আমি বরং শুরু করছি। আমরা সাক্ষী রইলাম। তোমরা সাক্ষী রইলে বাবা? একটু ফুটাস ইউ। আরে অবাক হচ্ছ কেন বক্ত? সংসার চক্র কাল সমুদ্রে ঘুরছে আর ঘুরছে, যুগ ধর্মের সঙ্গে তাল রেখে তা থেকে যেমন ভালো তেমনি নোংরামিও ছিটকে পড়ছে। তা তো গায়ে মাপতেই হবে বক্ত। তাহলে তো বলুন আপনার কেচ্ছা। মানে বলতে চাইছিলাম আপনার কিসা, আপনার কিসা। উঠতি বয়সে আমি একাধিক পাপ করেছি। স্বল্প বয়সী শিষ্যাদের দিকে আমার কুদৃষ্টি ছিল। আমি মনে মনে মহিলা ভক্তিমতীদের গড়ন পেটন চলন দেখে নম্বর দিতাম। এই যেমন মাঝ বয়সীরা কখনো দশের দুইয়ের বেশি পাননি। উঠতি বয়সী অথচ তুলাঙ্গি দশে চার, কিন্তু সুন্দরী সুগঠিতা দশে দশ। নম্বর দেওয়ার বাতিকটা আমি আজও ছাড়তে পারিনি। এই যেমন ননিওয়ালাকে দিয়েছি দশে দেড়। এই আমার এক পাপ।
ননিবালা দেবী এবার আপনার পালা। সে পাপের কথা কোন মুখে বখান করি বাবা, এখন দের বেলে কি হবে, ওই যখন আমার বিয়ে হয়েছিল মানে যখন আমার বয়স কম ছিল দেখতে আমি ভালোই ছিলাম, আর আমার কর্তা ছিলেন ওই কাশীর বিখ্যাত বৈষ্ণব পণ্ডিত গৌরদাস বাবাজির শিষ্য, ওই খাস পাতা খেকো নিরামিষাসী পণ্ডিত আর কি, আমার আবার মাছ মাংস না হলে চলে না, আর ওই শ্বশুর বাড়িতে খাস পাতা খেতে খেতে মুখটা আমার বেশ স্বাদ হয়ে গেছে। তারপর একদিন নদীতে চান করতে যাওয়ার আছিলাই বাড়ি থেকে বেরিয়ে সোজা গিয়ে উঠলাম ওই শহরে আমার বন্ধু আমার বাল্য বন্ধু ওই পটলার বাড়িতে, আর ওই পাশের খেতে গনিমিয়ার মুরগি চড়ছিল ওগুলোকে ধরে দুজনে মেরে। সব কি বলা হলো না কিছু বাকি রয়ে গেল? দেখো নিজেকে ঠকিও না। আপনি তো সবই জানেন বাবা। আহা সে তো জানি, কিন্তু তুমি নিজ মুখে বলো না, লজ্জা কি? ওই খাস খেকোটার বাড়ি আর কোনোদিন ফিরে যাইনি আমি। বাঁচা গেল মানে মানে বলতে চাইছিলাম ওই ননিবালা দেবীকে আর ওই হবিষ্যন্ন খেয়ে আর থাকতে হলো না এই আর কি। ননিবালা দেবী আপনি কি পটলাকে শাদি করলে? আমার তো তাই ইচ্ছে ছিল, কিন্তু ওর মনে কু ছিল। একদিন বিয়ের বাজার করতে যাওয়ার নাম করে সকালবেলায় ট্রেনে চড়ে সোজা চলে গেল কোন্নগরে, আর কোনো দিন সে ফিরে এলো না। লাহল বিলা কুবাত বেদারদি ইনসান বেসাহারা বিবি কো ছোড়কর রফু চক্কর। হয়তো পটলার অসুখ করেছিল, আপনি ওর জন্য অপেক্ষা করেছিলেন? লাভ হতো না, পটলা শহরে যাওয়ার সময় আমার সমস্ত গয়না চুরি করে নিয়ে গেছিল, তাও তিন দিন আমি অপেক্ষা করেছিলাম, তারপর হেথা এই শহরে আমি তেজারতির কারবার শুরু করলাম। তাই কারবার শুরু করার পয়সাটা আপনি কোথায় পেলেন? ওই যে পটলার পকেট মেরেছিলাম। কিন্তু পটলা কোনো গয়না চুরি করেনি, ময়নার কাছে কোনো গয়নাই ছিল না, দুবেলা খাওয়া জুটত না, তার উপর গয়না ও খালি হাতে এসেছিল। ওই পটলা আমাকে আদর করে ময়না বলে ডাকতো। How could you know? কেসে মালুম? আমি পটলা জানতে পেরেছিলাম ও স্বামী আমাদের আশনাইয়ের খবর পেয়ে পেতুল আটা লাঠি কাঁধে নিয়ে 100 জন ন্যাড়া গুরু ভাইকে নিয়ে আমাকে খুঁজছে, তাই পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। কিন্তু দিব্যি গেলে বলছি আমি ওর কোনো গয়না নিইনি আমি ওর। ও মা, তুই পটলা, তুই বলি তখন থেকে ওই ভবতাটা আমার দিকে উনি ডেব ডেব করে তাকাচ্ছে কেন? হত ছাড়া বিটলে মুখ, দে দে আমার গয়নাগুলো দে। আহা থামো, এ ননিবালা তুমি শান্ত হয়ে বসো, এই সতীনা তুমিও শান্ত হয়ে বসো, তোমরা দুজনে পাপ করেছিলে, সবার সামনে তা স্বীকার করে চিত্ত শুদ্ধি করেছ, তোমরা শান্ত হয়ে বসো। কিন্তু আমার গয়না বাবা, পুরনো দিনের 100 ভরি খাঁটি সোনার গয়না এখনো ভাঙলে প্রতি গ্রামে ক্রিকা কাহিনী হ্যায়, থোড়া মত টাইম দে দে তো হো জায়েগা। হিলে কচু পোড়া বুঝো না কেন, মহারাজ পাপ স্বীকার করবে সময় লাগবে, আজ আর হবে না। জয় গুরু জয় গুরু জয় গুরু। ক্লাস নিতে গেছে বদ্রীনাথজি, ওখান থেকে টাকা জমা দিতে ব্যাংকে যাবে, অবশ্য আসার সময় হয়ে গেছে। কি যে বলো, এখনো ক্লাস নিচ্ছে, এখনো ব্যাংকে যাচ্ছে। সে ক্লাস নিচ্ছে কারা? আছে নীলুদি, ওর মতো আরো কিছু পাগল আছে যারা শেষ মুহূর্ত অবধি শেষ হবে না ঠিক করেছে। আচ্ছা
সুধীন কে দেখছি না যে, সুধীন কোথায় গেল? ও গেছে সরকারি মুক্তি মেলার মুক্তাঙ্গনে পাপ শিকার করতে। এতদিনে গেল? হ্যাঁ, অপেক্ষা করছিল যদি আমেরিকা কিছু করতে পারে। কি পারবে বল না। রাশিয়া আর ইউরোপীয় ইউনিয়ন আগেই হার মেনে নিয়েছিল, কাল রাতে আমেরিকাও হাত তুলে দিয়েছে, আগামীকাল রাষ্ট্রসংঘের বিশেষ অধিবেশন বসছে, চীন ছাড়া। চীন তারা নাকি কোনো কানে কোনো দোষই করেনি, এদিকে পৃথিবীর সমস্ত দেশ তাদের দোষ মেনে নিয়েছে। আরে কি আমাকে বলবে, আর কতটা সময় বাকি আছে? বলছি গত মঙ্গলবার, অর্থাৎ যেদিন থেকে পাপ শিকার ম্যান্ডেটরি হয়েছে, ভবদুলাল বাকি সময় একটা চার্ট তৈরি করেছে। দিনুদি আপনার কাছে ক্যালকুলেটর আছে? দেখছি। এখন সন্ধে 9:35, অর্থাৎ চার্ট অনুযায়ী আরও 2:12:33 সময় বাকি আছে, তারপর তারপর সব শেষ। সির্ফ 2 ঘন্টা? তাহলে তো আর হলো না। কি হলো না বদ্রীনাথ? আরে ব্যাড লাক, এই 2.5 টন বেস্ট কোয়ালিটির বক্সাইট এট দ্য রেট অফ 1800 rupees পার কিলো এর অর্ডার ছিল কনসাইনি ওই ইসমাইল স্টোর্স পাটনা। অর্ডার তো সাপ্লাই হয়ে গেছে, বাস আর একটা দিন, আর একটা দিন সময় পেলে না লোচন ভাই, ওই পেমেন্টটা তুলে নিতাম। সব বরবাদ হয়ে গেল লোচন ভাই, সব বরবাদ হয়ে গেল। হ্যাঁ হায় ভগবান, তুমি পেমেন্ট নিয়ে করতেটা কি, সব তো শেষ হয়ে যাবে। আরে সে তো জানি, হ্যাঁ কিন্তু ওই ডি আফসোস থেকে যাবে না, ওই ডিলটাই কমপ্লিট হলো না। আপনার কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। আরে কেন বুঝতে পারছেন না? হ্যাঁ এই দেখুন, এই এই যতক্ষণ আমি এখানে আছি এই বিজনেস চালু আছে, ততক্ষণ ডিল ইজ ওপেন, রাত 9টার পর শাটার ডাউন হলে বাস ডিল ভি খতম। কিন্তু বদ্রীনাথ জি, আপনার একটা কথা বুঝতে পারলাম না, ঠিক রাত 9টা কেন? আরে রাত 9টার পর এই দুনিয়াদারি শেষ, হ্যাঁ পূজা পাঠ চালু, যাওয়ার আগে সব পূজা পাঠ করে এ তৈয়ার হতে হবে তো। হ্যাঁ বদ্রীনাথ জি, শাটার ডাউন হওয়ার আগে সেকেন্ড বাদ দিয়ে আপনার হাতে এখনো 1:33 সময় বাকি আছে। আপনি তো কফি খেতে ভালোবাসেন, চলবে নাকি এক কাপ? নেকি আর পুচপুচ, হ্যাঁ জরুর চলবে, জরুর চলবে, যাইয়ে লাইয়ে লাইয়ে। কি ছেলে মানুষই করছো, এসব বন্ধ করে শান্ত মনে অপেক্ষা করো, শিওরে সমন। কি যে বলো নীলুদি, তাই বলে শেষবারের মতো এক কাপ কফিও আমরা খাবো না? কফিও খাবে? হ্যাঁ নীলু, আমার জন্যই না কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই লোচনদা, সবার জন্যই আনবো। আচ্ছা দেখো, যা ভবিতব্য তা কেউ খণ্ডাতে পারে না, যা হবার তা হবেই, আর আমাদের পরিণতি যে কি সে তো দেখতেই পাচ্ছি, আর তা নিয়ে আমরা অনেক কথা বলে দিয়েছি, কিন্তু আমি ভাবছি আমরা কি আসল কথা সব বলে ফেলেছি? আরে বড় বড় পাপ কর্ম যা ছিল সে তো স্বীকার করেছি, হ্যাঁ ওই 2-1টা ছুটকো ছাটকো ওই মিস হয়ে গিয়েও থাকতে পারে, সব তো আর মনে নেই। হ্যাঁ তবে হ্যাঁ, এই একবার একবার উমদা গ্রেডের বক্সাইটের অর্ডার নিয়ে লো কোয়ালিটির মাল সাপ্লাই করে অনেক পয়সা কামিয়েছে, হ্যাঁ আর 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 দুবার দুবার ইন্স্যুরেন্স থেকে ফলস ক্লেম করে পয়সা কামিয়েছি। হ্যাঁ বাস বাস, ওর তো কিছু ইয়াদ পড়ছে না। হ্যাঁ আমিও কিছু বলতে চাই, আমি মিড ডে মিলের সাপ্লায়ার ছিলাম, সত্যি কথা বলতে কি সে সময় অনেক অন্যায় কাজ করেছি, ভেজাল চাল ডাল শাক সবজি সাপ্লাই করে তার অরিজিনাল দামটাই নিতাম। জানেন একবার কি হলো, সেই সেই ভেজাল তেলের রান্না খেয়ে কিছু ছাত্র
অসুস্থ হয়ে পড়ল, আর আর তার মধ্যে তো একটি ছেলে সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেল। দেখো ছোট বলো আর বড় বলো, পাপ আমি একটাই করেছি। একসময় আমি কনস্ট্রাকশনে ছিলাম, তখন কন্ট্রাক্টরে বিল পাস করে এন্তার ঘুষ খেয়েছি। সত্যি কথা বলতে কি, গত 20 বছর ধরে যে কটা ব্রিজের ডিজাইন আমি অ্যাপ্রুভ করেছি তার সবকটাই ভেঙে পড়েছে, কোনো প্রমাণই আর বাকি নেই। কিন্তু বিশ্বাস করো, দোষটা পুরো আমার ছিল না, ব্যাপারটা ঘটেছিল অনেকটা এরকমভাবে, মানে কি যে বলবো, আপনি এটা কি ভবদুলাল মিত্রের বাড়ি? আগে হ্যাঁ, কিন্তু ভবদুলাল তো এখন বাড়ি নেই, তার স্ত্রী আছে, ওর সাথে কথা বলবেন? ইনফ্যাক্ট আমি তো স্ত্রীর সাথেই কথা বলতে এসেছি। হায় ভগবান, ভবদুলালের স্ত্রীর নাম শ্রী নয়, শিলা, শিলা মিত্র। জানি। ও জানেন, তা কেসটি কি বলবো? বলবেন সাত সাগরের ওপার হতে কিং এসেছে। কিং? কিং? ওই মানে সেই রাজা কিং? আজ্ঞে না, কিং অর্থাৎ কিং কং এর শর্ট ফর্ম। বলবেন সাত সাগরের ওপারে। কোথা থেকে এগুলো আসে? আরে আমার নাম কিংসুক, শ্রী মানে শ্রীলা আমায় আদর করে কিং বলে, অদ্ভুত লোক তো। কিন্তু আপনারা আজ এ বাড়িতে কোনো অনুষ্ঠান আছে? কেন আপনি জানেন না আজ আমাদের এন্তেকালের অনুষ্ঠান? আরে জানি বই কি, তাই তো সাত সাগর হতে সুদূর নরওয়ে থেকে ছুটে এসেছি পাপ শিকার করতে। কিন্তু আপনারা এত সিরিয়াস কেন? আরে কে জানে, এরা না সব সময় সিরিয়াস, কেন কে জানে। তুমি থামো তো বদ্রীনাথ, আমাদের ধারণা ছিল মৃত্যু ব্যাপারটা সিরিয়াস। এসো এসো, দেখো তোমার সঙ্গে দেখা করতে কে এসেছে। আরে তুমি কবে এলে, কোথা থেকে এলে? এই তো এখনই বহু দূর হতে সাগর পেরিয়ে পাহাড় ডিঙিয়ে এলাম নরওয়ে থেকে ইন্ডিয়া। জানুশ্রী, আসার পথে তোমাকে শোনাবো বলে নিবারণ চক্রবর্তীর যে মোক্ষম লাইনগুলো মুখস্থ করেছিলাম সেগুলো একটাও মনে পড়ছে না। তার টানা পড়ুক, সময় শেষ হয়ে আসছে, তাই সোজা সাপটা বলি শ্রী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসতাম। চাপ বাবা, এ তো যা মুখে আসে তাই বলে চলছে। হ্যাঁ তুমি, হায় ভগবান, কি হচ্ছে, কি হয়েছে? আরে চন্দা কি হলো? ভবদুল এসো, এসে যখন গেছো তখন নিজের কানেই শোনো, এই যে এই লোকটা, এই কিং না সং, এ কোত্থেকে এসছে ভগবান জানি, আর যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। আমার তা করে মিজাজ খারাপ হয়ে গেল, মানে আমি আমি রিয়েলি এখানে আর থাকতে চাই না। এনিওয়ে আমার কনফিউশন দেওয়া শেষ, আমি এখন বাড়ি যাচ্ছি, যদি বেঁচে মরতে থাকি কাল দেখা হবে। দেখা হবে, সাবধানে যেও। এটা কে? আমি বলছি, ইনি 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 কিং, কি মানে কিংসুক, আমার আমার বিয়ের আগের বন্ধু। কেমন বন্ধু? সাত সাগরের ওপার, সরি আই মিন নরওয়ে থেকে, নরওয়ে থেকে আজই এসেছেন আমাকে আমাকে প্রেম নিবেদন করতে। কি? আয় বসো। বদিদা দরজাটা বন্ধ করো তো, ছটফট না করে বুঝিয়ে বলো তো প্রেম নিবেদন করতে এসেছো। ও ও বলছিল, ও বলছিল, ও বলছিল, ও বলছিল ও আমাকে ভালোবাসে। তা এতদিন বলনি কেন? মানে আমার আমার বাইসেপটা যদি আর 6 ইঞ্চি বেশি হতো, আর মিড রিজনটা ইঞ্চি তিনে কম হলে অনেক আগেই বলতাম। ভালোবাসার খাতিরে তাও একবার চেষ্টা করেছিলাম, কিন্তু শ্রী মানে তোমার স্ত্রী
বলেছিল যে তুমি নাকি সব সময় কোমরে একটা পিস্তল গুঁজে ঘুরে বেড়াও। এখনো মাঝে মাঝে রাখি। কিন্তু কিং, যে কথা তুমি আগে বলনি সে কথা আজ কেন বললে? আরে জগৎ জুড়ে শিকারের ধুম উঠেছে ভেবে দেখো শ্রী, যদি আজও না বলতাম ভালোবাসি এত বড় কথাটা চিরতরের মতো না বলাই থেকে যেত। আরে ঠিক বলেছেন, হ্যাঁ এই না বললে তো ডিলই কমপ্লিট হতো না। সময়ের অভাবে একটা ঐতিহাসিক ডুয়েলের সম্ভাবনা নষ্ট হয়ে গেল। যাক কিংসুক, জানো নিশ্চয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর মাত্র 51 মিনিট বাকি। জানো এখান থেকে কোথায় যাবে তুমি? আমি তো নরওয়ে টু ইন্ডিয়ার একেবারে শেষ ফ্লাইট ধরে এসেছি, এয়ারপোর্ট থেকে সোজা এখানে। এখানে যে জন্য এসেছিলাম তা হয়েছে, কিন্তু এখান থেকে আর কোথায় যাব আমি জানি না। কোথাও যেতে হবে না জানো, এখানেই বসো। জানো নিশ্চয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার ঠিক করেছি শেষবারের মতো গান গাইতে গাইতে চুপ করে যাব। কিছু বন্ধুরা আছে, এই তোমরা চলে এসো, চলে এসো তোমরা। আর কিছুক্ষণ পরেই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আমরা ঠিক করেছি কেউ মরতে ভয় পাবো না। একটু পরে ওই আলোটা নিভিয়ে দেব, যাতে কারোর মুখে ভয় ফুটে উঠলেও সেটা কেউ দেখতে না পায়। কনা তুমি কিছু বলবে? আমার বাবুয়া, আমার বাবুয়ার কি হবে? কনা মুক্ত লোক, কনা তোমার বাবুয়ার তাই হবে যার লক্ষটি বাবুয়ার হবে। জানো কনা এত দুঃখ কেন? আমরা সবাই একা মরি একা বাঁচি তাই, কিন্তু একবার সবার একজন হয়ে ভেবে দেখবে মৃত্যুটা জীবনেরই একটা অংশ মনে হবে। একটা গাছ এর পাতা যখন খসে পড়ে তার খসে পড়া অর্থহীন, কিন্তু সব কটা পাতা যখন খসে পড়ে সব অর্থে শেষ হলেও জীবনের একটা যুক্তিসঙ্গত অর্থ। মৃত্যুকে ভয় পেও না কনা, মৃত্যু শেষ কথা নয়, শুধু বাবুয়া নয় আমরা কেউ কখনো মরব না। ভবদা আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। শত চেষ্টা করেও মুক্তি মেলায় শিকার করতে পারিনি, আজ এখানে শিকার করতে চাই। অচিরা সময় শেষ হয়েছে, তাড়াতাড়ি বলো। তুমি রাগ করবে না তো? না, আমি তোমাকে ভালোবাসতাম বাবুয়া। আর কেউ কিছু বলবে? হ্যাঁ আমার একখান কথা ছিল। একদিন ধরে আমার গণনা আমার জ্যোতিষ সব মিথ্যা ছিল, আমি আমি আপনাদের ঠকাইছি, আমি আপনাদের ঠকাইছি। পরদোষ পরদোষ তুমিও ভবদুলাল, আমরা মরতে যাই না ভবদুলাল, ভগবান ভগবান এত নিষ্ঠুর। শ্রীমন্ত ভেঙে পড়ো না, এই প্রশ্নের কোনো উত্তর নেই। শ্রীমন্ত 10 9 8 7 6 5 আমরা মরতে চাই না, আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। বুঝতেই পারছেন এই যাত্রা আমরা বেঁচে গেছি। কৃতিত্ব যে কার, বিশ্বজোড়া মানুষের আকুতির। কৃতিত্ব যে কার, বিশ্বজোড়া মানুষের আকুতির, অভিকর্ষের টানা পোড়েনের
না কাত্যায়নী পিসির মর্মভেদী গালাগালির বোঝা মুশকিল। যেখানে যা যেমন ছিল সেখানে তার তেমনই আছে, কিছুই বদলায়নি, আবার সব বদলে গেছে। মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস, সেই বিশ্বাসেই চিড় ধরেছে। মনের গোপন কথাগুলো প্রকাশ পেয়ে যাওয়াতে লজ্জায় কেউ কারো মুখের দিকে তাকাতে পর্যন্ত পারছে না। আচ্ছা, অচিরা কি আর কোনোদিন ভবদুলালের দিকে তাকাতে পারবে না? আচার্যর উপদেশ কেউ কানে তুলবে? শ্রীলার ভবদুলালের দাম্পত্য টিকবে তো? ভবদুলাল অবশ্য বলে চিন্তার কোনো কারণ নেই, সব আবার আগের মতো হয়ে যাবে। প্রত্যেক মানুষের মনের মধ্যে একটা শয়তান লুকিয়ে আছে, সে যাতে বাইরে না আসতে পারে তার জন্যই আমরা আজীবন লড়াই চালিয়ে যাই। যদি কখনো বাইরে কোনো অসতর্ক মুহূর্তে এসে পড়েও, তাহলে সবাইয়ের যেমন এখন হয়েছে, তাহলে সবাইয়ের সম্মিলিত প্রতিবাদে অচিরেই সে মুখ লুকোয়। চলমান জীবনে তার কোনো দাগই পড়ে না। সুতরাং মাভই এত শক্ত শক্ত বল, শক্ত শক্ত কথা বলার দরকারটা কি বলতো? তুমি কি বললে কিছুই বুঝতেই পারলাম না। নন্টে, তুমি বুঝতে পারোনি না? তুমি বোধহয় বুঝতে পুরোটা পারবেও না। দাঁড়াও, আমি তোমাকে সহজ করে বুঝিয়ে বলছি। এতদিন একটা ব্যাপারে আমরা খুব ভয়ে ভয়ে ছিলাম। জানি, ওই ওই পাথর মাথায় কষে পড়বে সেই ভয় তো? হ্যাঁ, আর সেই জন্য আমরা আশেপাশের লোকেদের সঙ্গে ভাব করেছে, ঝগড়া করেছি। নন্টে, আননটে, কোথায় গেলি? এই এই যে পিসি এখানে। এ বাদর, কার সাথে কথা কইছিস রে? এই এর সাথে মা। ও মা, এই ওলি পে ওটা কে রে? এখানে কি করছে? না না না, আমি এই যে ঘটনাটা ঘটে গেল, নন্টেকে একটু সব লোকের মনের উপরে কেমন প্রভাব পড়লো একটু বুঝিয়ে বলছি। তাও শুনে কি নন্টে চারটে হাত পা গজাবে গা? হ্যাঁ গা, ভালো মানুষের বাচ্চা, তোমাদের কি আর কোনো কাজ কাম নেই গা? এই বাচ্চা ছেলেটার মাথা খাচ্ছ, সত্যি মিথ্যে যা হোক একটা হুজুক তুলে দুনিয়া শুদ্ধ লোককে খেপিয়ে বলতে পারলেই তোমাদের পাওয়া পারো। মিথ্যে নয় পিসি, কানের পাশ দিয়ে গেছে, প্রলয় একেবারে দোরগোড়ায় এসে পড়ে। তোমাকে আর বিদ্যে ফেলাতে হবে না, তুমি প্রলয় বললেই প্রলয় আসবে। ভগবান আছেন কি করতে? আমায় নইলে ত্রিভুবনে শোর, তোমার প্রেম হতো যে মিছে। রবি ঠাকুরের এই গানটা শোনোনি? মানুষকেই যদি ছাড়ে বংশে নিপাত করে দেবেন, তো ভগবানের বেঁচে থেকে লাভ কি? লীলা খেলাটা করবেন কার সাথে? আর এই সব ফালতু কথা কার মাথা থেকে বেরিয়েছিল শুনি? হাতে পেলে না একেবারে ছেটিয়ে বেশ ছেড়ে দিতাম। চল নন্টে বাড়ি চল। আর এই যে তুমিও বাছা বাড়ি যাও। একটা খুব বড় করে হাততালি চেয়ে নেব এত সুন্দর একটা নাটক আমাদের সামনে পরিবেশন করার জন্য। আমি সমস্ত কলাকুশলীদের মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। মিউজিশিয়ান, আমরা সবাই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মিউজিশিয়ানদের। দিস ইজ আওয়ার হোল নাটক টিম। আমি নাটকের কলাকুশলীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবার। নন্টের ভূমিকায় রঞ্জা,
জগদম্বা ও ননীবালা, সুপর্ণা দীক্ষিত, আনন্দীলাল ও কিংশুক, সিদ্ধার্থ সাহা, বিনয় ও আচার্য, সৌরভ কর, নীলু, সঙ্গীতা লাহিড়ি, শ্রীলা, অলিভিয়া সাই, লোচন, শঙ্কর বিশ্বাস, ভবদুলাল, সুদীপ্ত সিনহা, সতীনাথ, সুকল্যাণ ঘোষ, অচিরা, ঝুমু কর, বদ্রীনাথ, অমিত ঘোষ, শ্রীমন্ত, সায়ন ঘোষ, বিলাওয়াল, অভিজিৎ ঘোষ, রজার, বিবি সাহা, পরিতোষ, সুদীপ্ত লাহিড়ি, সূত্রধর, সুপ্রিয় লাহিড়ি, কণা, দেবাঙ্গনা চক্রবর্তী, আর সবার প্রিয় কাত্তায়নী পিসি অপর্ণা মণ্ডল। মিউজিকে ওভারঅল কোঅর্ডিনেশন করেছে নীলাজ সেনগুপ্ত। অক্টোপ্যাডে ছিলে অনিন্দ চক্রবর্তী। টিনটিন ছিল বেস গিটারে। অ্যাকোয়াস্টিক গিটারে ছিল রাজ। রাজ, প্লিজ কাম ফরওয়ার্ড। কিবোর্ডে ছিল তানিয়া দাশগুপ্ত। প্রম্পটার, দীপা দত্ত। যাক, দীপাদিকে দেখা গেল সামনে থেকে। আমাদের দুইজন সখী আচার্যের সঙ্গে ছিল, যাদের এক্সপ্রেশন ছিল অসাধারণ, তারা হলো শর্মিষ্ঠা আর অনামিকা। দীপাদির সঙ্গে প্রম্পটারে আরো ছিল সৌমিতা, সৌমিতাদি। লাইট করেছে জয়ন্ত কর। ড্রেস ডিজাইন করেছে সুদীপ্তা মুখার্জি মণ্ডল। স্পেশাল থ্যাঙ্কস টু মেকআপ আর্টিস্ট অবিনাশ কোরে অ্যান্ড হিজ টিম। স্টেজের জন্য থ্যাঙ্কস টু প্রবীণ ভাই অ্যান্ড হিজ টিম। প্রোডাকশন টিম, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো নাটকের, সেই টিমটা সামলেছে সুকল্যাণ দা আর ডালিয়াদি। আর ডিরেক্টর, নির্দেশক, নাটকের নির্দেশক জয়ন্ত চট্টোপাধ্যায়, আমাদের সবার প্রিয় জয়ন্ত দা। থ্যাংক ইউ সো সো মাচ জয়ন্ত দা। ইটস অসম, অসাধারণ পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ।